আমি যে রেসিপিটা করতে যাচ্ছি তার জন্য এখানে নিয়ে নিলাম টমেটো, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, কিশমিশ, যা আমি এখন এগুলিকে পেস্ট করে নিয়ে নেব। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল সম্পাস কিচেন। তো আজকে আমি এখানে নিয়ে নিলাম কিছু কাঁঠালের টুকরা, যা আমি একটু সিদ্ধ করে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আলু, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেবো হলুদ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা, দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি টমেটো, কাজু বাদাম, লঙ্কা এবং কিশমিশের পেস্টটা। এবার দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করা দই, টক দই, সঙ্গে আমি মেখে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এই রেসিপিটা আমি সম্পূর্ণ কুকারের মধ্যে করব, তো তার জন্য আমি কুকারের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, যে বাটিটার মধ্যে রেখেছিলাম সেটা ধুয়ে দিচ্ছি দুইটা সিটি আসার জন্য। সম্পূর্ণ হয়ে গেছে প্রায়, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটু ঘি।